সাহিত্যিক হুমায়ুন আজাদ শওকত ওসমানকে বলেছেন, আমাদের সমাজের অগ্রবর্তী আধুনিক মানুষ। সাংবাদিক ও সাহিত্যিক সন্তোষ গুপ্ত তাকে আখ্যায়িত করেছিলেন বাংলার গোর্কি হিসেবে, কারণ ম্যাক্সিম গোর্কি ও শওকত ওসমানের লেখায় দারিদ্র্যপীড়িত মানুষের জীবনের বর্ণনা প্রাধান্য পেয়েছে। শওকত ওসমান দাবি করেছেন তিনি লেখক নন, তিনি ঝাড়ুদার। মানে হলো সমাজে জমানো জঞ্জাল তিনি আমৃত্যু ঝাড় দিয়ে সাফ করে যাবেন লেখার মাধ্যমে, তাই তিনি ঝাড়ুদার।